বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই জাতীয় মহাসম্মেলনে উপস্থিত আজকের সভাপতি মোহতারাম পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলনের সুযোগ্য নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের অতিথিবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সংবাদকর্মীগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হযরত পীর সাহেব চরমোনাইকে এবং তাঁর দলকে অভিনন্দন জানাই। এই জন্য অভিনন্দন জানাই যে আজকের এই মহতি মাহফিলে আমার বাংলাদেশ পার্টিকে তিনি দাওয়াত দিয়েছেন এবং আমরা সেই দাওয়াত কবুল করেছি। সুধীমণ্ডলী, আমার সৌভাগ্য হয়েছিল হযরত পীর সাহেব সঙ্গে চরমোনাইতে গিয়ে সাক্ষাৎ করার, আমরা সেই সাক্ষাৎ করেছিলাম। এছাড়াও আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে দুইবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব হুজুরের কাছে আমরা দুইবার প্রতিনিধি প্রেরণ করেছিলাম। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আমার বাংলাদেশ পার্টির সব সময় সর্বদা একটি যোগাযোগ আছে, সেই যোগাযোগের মূল কারণ হলো এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা, এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা, এই দেশের মানুষের কল্যাণ সাধন করা। আমরা সেই কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব, একাকার হয়ে করে যাব, যতদিন পর্যন্ত না এই বাংলাদেশ ভূখণ্ডের মানুষ অধিকার ফিরে না পায়, এই যতদিন পর্যন্ত না এই বাংলাদেশের মানুষ কল্যাণ না পায়, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই চলবে। আমি অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করি, কয়েকদিন আগে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে রংপুরবাসী আমাদেরকে দুইটি বার্তা দিয়েছে। একটি বার্তা হলো ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা বেছে নিয়েছে, ভোটের মাধ্যমে তা প্রমাণ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2012 সালে প্রার্থী দিয়ে পেয়েছিল 12,000 ভোট, 2017 সালের নির্বাচনে প্রার্থী দিয়ে পেয়েছিল 26,000 ভোট, আর এবার কত পেয়েছে জানেন? এবার 50,000 ভোট পেয়েছে। সাথে সাথে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ 2012 সালে ভোট পেয়েছিল 1,06,000, 2017 সালে ভোট পেয়েছে 62,000, আর এইবার পেয়েছে মাত্র 22,000, এবং রংপুরবাসী আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। শুধু তাই নয়, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আওয়ামী লীগের এই দুঃশাসনের কারণে তাদের এই জামানত বাজেয়াপ্তের সিলসিলা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তারা অহংকার করে বলে তারা এই দেশের অনেক উন্নয়ন করেছেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চান, আপনারা সরকারকে বিভিন্ন কর দেন কি না? আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, একজন দিন মজুর অর্থাৎ যে কামলা দিয়ে ভাত খায়, সেও বছরে সরকারকে ট্যাক্স দেয় বিনা রসিদে, কেমনে দেয়? চাল, ডাল, তেল, নুন, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, কাপড় চোপড়, ওষুধ বিষুধ ইত্যাদি সে কিনে।
বিনা রসিদে ট্যাক্স দেয়, সরকার বাজার ইজারা দিয়ে রেখেছে একজনকে, ইজারাদার আগে থেকেই দোকানের কাছ থেকে ট্যাক্স নিয়ে যায় আর ওই দোকানি পর্তা ফালায় ওই দিন মজুরের কাছে বিক্রি করে। আরে একজন ফকির, সে সারাদিন ভিক্ষা করে না, ভিক্ষা করার পরে বাজারে যায়া তেল তেল ডাল চাল নুন মরিচ হলুদ পেঁয়াজ আদা রসুন এই তরকারি এগুলি কিনে না, কিনতে ট্যাক্স দেয় তো, বিনা রসিদে ট্যাক্স দেয়। একজন রিক্সা চালক বছরে 18,000 টাকা ট্যাক্স দেয়। এবার আপনারা চিন্তা করেন আপনারা এক একজন বছরে কত হাজার কত লাখ করে ট্যাক্স দেন সরকারকে। আরে আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকায় আমাদের উন্নয়ন, আপনারা তো আপনাদের বাপের ঘর থেকে আনেন নাই, এত বাহাদুরি কেন করেন? আমাদের ট্যাক্সের টাকায় উন্নয়ন করতে গিয়ে এই যে দেখেছেন না মেট্রো রেল, পৃথিবীতে 165 বছর আগে মেট্রো রেল চালু হয়েছিল, আমাদের দেশে এখন এসেছে, তাও তাদেরকে ধন্যবাদ। কিন্তু এটা নির্মাণ করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যা খরচ হয় তার 4 গুণ খরচ করে বাকি 3 গুণ লুটপাট করেছেন। আর লুটপাট করে এইভাবে 10টা ব্যাংকে তো আপনারা একেবারে শেষ করে দিয়েছেন, আরও 5টা ব্যাংক শেষ হওয়ার পথে। আপনারা 93,00,000 টাকা বিদেশে পাচার করেছেন, এই টাকা ফেরত আনুন। এবং এই জাতি একদিন না একদিন অবশ্যই যারা এই টাকা লুটপাট করেছে তাদের ঘাড়ে ধরে এই টাকা আদায় করে ছাড়বে, এই দেশে ফেরত আনবে ইনশাআল্লাহ। আপনারা মসজিদ করেছেন, মসজিদে মক্তব করেছেন, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে তো বাদ দিয়ে দিয়েছেন। আমরা প্রতিটি স্তরে, চাই এটা মাদ্রাসা হোক চাই মক্তব হোক চাই স্কুল হোক চাই কলেজ হোক চাই বিশ্ববিদ্যালয় হোক, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, বাধ্যতামূলক ইসলামী শিক্ষা চাই। জ্ঞানের মালিককে আল্লাহ না তো, আল্লাহ জ্ঞান দেন কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে না? আরে তোমরা ইসলামকে বাদ দিয়া মূর্খ হইতে চাও? এই বেকুবেরা, তোমরা মূর্খ হইতে চাও, আমাদেরকেও মূর্খ বানাইতে চাও, ফেরাউনের কায়দা হাসিল করেছো, এই দেশে এটা চলবে না। ইসলামী শিক্ষা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।